আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন, তাও আবার বাংলাতে। ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন, ওটাকে ক্রপ করুন, আর তখনই ভিডিওতে এটার সমাধান পান। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। হ্যালো স্টুডেন্টস, কোশ্চেনে বলছে যে লেট এ ইকুয়াল টু 2 4 3 2 একটা ম্যাট্রিক্স, বি ইকুয়াল টু 1 3 -2 5 একটা ম্যাট্রিক্স, সি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স -2 5 3 4। ঠিক আছে, তাহলে বলছে যে ফাইন্ড ইচ অফ দ্য ফলোয়িং। ফার্স্ট হচ্ছে এ প্লাস বি, সেকেন্ড হচ্ছে এ মাইনাস বি, থার্ড হচ্ছে 3a - c, আর ফোর্থ হচ্ছে এ বি, আর ফিফথ হচ্ছে বি এ। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম এক এক করে আমরা করে ফেলি। ঠিক আছে, নাম্বার ওয়ান দেখো, এ প্লাস বি বলেছে, তাহলে এ প্লাস দেখো, এ প্লাস বি মানে আমাদের কত, জাস্ট আগে আমরা ম্যাট্রিক্স দুটোর কে লিখে নেবো। দেখো 2 4 3 2 প্লাস, ঠিক আছে, তারপরে যে বি দেখো কত, 1 3 -2 5। ওকে, তাহলে এবার জাস্ট প্লাস করবো আমরা। দেখো ইকুয়াল টু কি হবে, দেখো আমাদের যখন দুটো ম্যাট্রিক্সে যোগ করতে বলবে তখন কি আমাদের দেখতে হবে, প্রথমে অর্ডার গুলো সেম নাকি। দেখো এটাও 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, এটাও আমাদের 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, সেটা আমরা যোগ করতে পারবো। ওকে, যোগ করতে পারবো কিভাবে, যোগ করার পরে কি হবে, জাস্ট করেসপন্ডিং এলিমেন্ট গুলো যোগ করবো। ঠিক আছে, এবার যেই পজিশন আছে সেই পজিশনে বসে যাবে। দেখো এখানে আছে 1 1 পজিশনে 2, এখানে দেখো 1, তাহলে 2 আর 1, এখানে যেহেতু মাঝখানে যোগ আছে সুতরাং এই দুটো যোগ হবে, 2 আর 1 = 3 হয়ে যাবে। এখানে দেখো 4 আর 3 = 7 হয়ে যাবে। ওকে, এখানে দেখো 3 - 2 = 1 হয়ে যাবে, আর এখানে 2 আর 5 = 7 হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কোয়েশ্চেনের সলিউশন। ওকে, এবার আমাদের এ মাইনাস বি বার করতে বলেছে, তো নাম্বার 2 a - b। ঠিক আছে, তাহলে a - b আমি একবারে লিখলাম না, আমি একবার অ্যান্সারটা লিখবো। ঠিক আছে, এখানে যেহেতু এ আর বি এখানে দেখতেই পাচ্ছি আমরা, সুতরাং দেখো এ থেকে বি বিয়োগ করবো, তাহলে এটা 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে। ওকে, নেক্সট 4 থেকে 3 বিয়োগ করলে আমাদের 1 হবে। নেক্সট 3 থেকে -2, তাহলে -2 - 2 তাহলে 3 + 2 আমাদের 5 হয়ে যাবে। নেক্সট 3 - 5 মানে কি আমাদের -2 - 5 - 3 হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে তোমাদের 2 নম্বর কোশ্চেনের সলিউশন। 3 নম্বর কোশ্চেন, এবার 3 নম্বর কোশ্চেনটা করবো। দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে 3 নম্বর কোশ্চেন বলছে যে 3a - c, তাহলে সর্বপ্রথম আমরা a কে 3 দিয়ে গুণ করবো। আগে a কে 3 দিয়ে গুণ করে আমি আগে লিখছি এখানে, ঠিক আছে, তাহলে দেখো a কে যদি 3 দিয়ে গুণ করা মানে কি প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করবো, তাহলে 3 দিয়ে দেখো 3 2 6, 3 4 12, 3 3 9, 3 2 6। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই 3a ম্যাট্রিক্স রয়েছে, মাইনাস c ম্যাট্রিক্স দেখো -2 5 3 4। ওকে, লিখে নিলাম এটা। এবার বিয়োগ করা মানে ঠিক একই, মানে আমাদের দেখতে হবে অর্ডার সেম কিনা। দেখো এটাও 2x2, এটাও 2x2, সুতরাং অর্ডার সেম হবে, করেসপন্ডিং এলিমেন্ট গুলো জাস্ট বিয়োগ করবো। দেখো 6 - -2 মানে -2 - 2 মানে 6 + 2 আমাদের 8 হয়ে যায়। নেক্সট 12 - 5 মানে আমাদের 7 হয়ে যায়, 9 - 3 মানে আমাদের 6 হয়ে যায়, 6 - 4 মানে আমাদের 2 হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 3a - c এর ভ্যালু। ওকে, তাহলে আর দুখানা কোশ্চেন আমরা হয়ে গেল। এবার দেখো থার্ড কোশ্চেন আমরা করবো। থার্ড কোশ্চেন আমাদের এ বি আর বি এ বার করতে হয়েছে, এ বি আর বি এ। দেখো এইটা আমাদের এ, এটা আমাদের বি, সুতরাং এখান থেকে আমি ডাইরেক্ট এ বি মানে করবো। আগে এ বি লিখে নিচ্ছি, এ বি এ বি এ বি করে দেখো, হ্যাঁ দুখানা ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে তখন যখন হচ্ছে কি প্রথম ম্যাট্রিক্সটা যেটা, সেই ম্যাট্রিক্সটা যে নাম্বার অফ কলাম ইকুয়াল টু সেকেন্ড ম্যাট্রিক্স আর নাম্বার অফ রো হবে। যেহেতু এখানে দেখো দুটোই 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, সুতরাং আমরা এই দুটো গুণ করা যাবে, কারণ এটার দেখো নাম্বার অফ কলাম 2, এটা মানে নাম্বার অফ কলামের সংখ্যা হচ্ছে 2, আর এটা নাম্বার অফ রো সংখ্যা 2, সুতরাং দুটো সেম মানে আমরা গুণ করতে পারবো। সবার প্রথমে আগে আমাদের এটাই দেখতে হবে ডিফাইন করা যায় কিনা, যদি ডিফাইন করা যায় তাহলে আমরা গুণ করতে পারবো, আর যদি না করা যায় তাহলে আমরা গুণ করতে পারবো না। এখানে ডিফাইন হচ্ছে সুতরাং গুণ করা যাবে, সুতরাং আমরা ম্যাট্রিক্স দুটো লিখে নিই, 2 4 3 2। ঠিক আছে, এটা ইনটু, সরি ইনটু না, এখানে আমি ডট মারবো, কারণ এখানে ইনটু বললে অন্য রকম হয়ে যাচ্ছে, আমি ডট মারছি এখানটায়। ঠিক আছে, এখানটা দেখো বিটা দেখো কত, 1 3 - 2 5। ওকে, এবার এটাকে গুণ করবো ইকুয়াল টু, দেখো আমাদের গুণ করবো কি জাস্ট এইটার সাথে এটা গুণ করবো, মানে এটার করেসপন্ডিং হবে, 2 এর সাথে 1 গুণ করবো, তারপরে হচ্ছে 4 এর সাথে -2 গুণ করবো, দিয়ে আমরা যোগ করে আমরা লিখবো। ঠিক আছে, দেখো একবারে করছি, দেখো 2 ইন্টু 1 - 2, তারপর দেখো 4 ইন্টু - 2 - -8। ওকে, নেক্সট এবার এই এলিমেন্টটা কি হবে, যে এই দুটোর সাথে এই দুটো গুণ হবে, মানে 3 2 = 6, আর দেখো 4 5 = 20, তাহলে +20 হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট 3 ইন্টু 1, এখানে 3 লিখবো, আর 2 ইন্টু - 2 মানে -4। ওকে, এখানে লিখলাম 3 ইন্টু 3 - 9, আর 2 ইন্টু 5 - 10। ওকে, এটা এখানে লিখলাম ইজ ইকুয়াল টু, দেখো ইকুয়াল টু কত হয়, দেখো এবার জাস্ট আমরা ক্যালকুলেশন করবো। দেখো 2 - 8 - -6, 6 + 20 মানে আমাদের হচ্ছে 26, 3 - 4 মানে আমাদের -1,
আর 9 প্লাস 10 মানে আমাদের 19, ওকে, এটা আমাদের এ বির ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা বি এর ভ্যালু বার করবো, আর একটা আমাদের বি এ বার করতে দিচ্ছি, ওকে, ঠিক আছে। এটা আমাদের যেটা ছিল, আমাদের এটা 4 নম্বর কোশ্চেন ছিল, এটা আমাদের 4 নম্বর কোশ্চেন ছিল। এবার 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন আমাদের বি এ বার করতে দিচ্ছে, ওকে। তাহলে এটা বি, এটা এ, আগে লিখে নিই, 1 3 - 2 5 × 2 4 3 2, ওকে। এবার জাস্ট গুণ করবো, ইজ ইকুয়াল টু জাস্ট আবার সেই 1 × 2 2 বা 3 × 3 9, এখানে 1 × 4 হচ্ছে 4 প্লাস 3 × 2 6, ওকে। -2 × -2 মানে -4, 5 × 3 মানে 15, -2 × 4 মানে -8, 5 × 2 মানে 10 প্লাস 10, ওকে। ব্যাস এবার এটা ক্যালকুলেশন করে লিখে দেবো, দেখো 9 আর 2 11, 4 আর 6 10, দেখো 15 - 4 মানে আমাদের 11, আর 10 - 8 মানে আমাদের 2, ওকে। এটা হচ্ছে তোমাদের বি এর ভ্যালু, ওকে। এটা হচ্ছে তোমাদের এই কোশ্চেনের সলিউশন। আই হোপ তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনের সলিউশনটা। থ্যাংক ইউ।